ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ এবং প্রত্যেকটি মুসলমান চায় তার জীবনে একবার না একবার হজ করতে। এই কারণে প্রতি বছর পৃথিবীর কোনা কোনা থেকে মুসলমানরা ছুটে আসে সৌদি আরবে হজ করতে। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, শুধুমাত্র সাধারণ মুসলমানরাই হজ পালন করে না, বলিউডের কিছু মুসলিম অ্যাক্টর রয়েছে যারা হজ পালন করেছে। যদিও বলিউডের এই সকল অ্যাক্টররা পুরোপুরিভাবে ইসলাম পালন করতে পারে না, কিন্তু তারপরে তারা জীবনে একবার না একবার হজ করেছে। তো বলিউড কোন কোন মুসলিম অ্যাক্টর হজ করেছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা তখন অবাক হবেন যখন দেখবেন আমির খান থেকে শুরু করে বলিউডের বড় বড় সেলিব্রিটিরা ইতিমধ্যে হজ করেছে। তো প্রথমে রয়েছে এ আর রহমান, তিনি বলিউডের একজন সেলিব্রিটি যিনি তার জীবনে হজ পালন করেছেন। এ আর রহমান শুধুমাত্র ভারতের সেলিব্রিটি নয়, পুরো পৃথিবীর মানুষ তাকে চেনে এবং তিনি হচ্ছেন ইন্ডিয়ার সেরা সিঙ্গারদের মধ্যে একজন। তাছাড়া পৃথিবীর সেরা মিউজিশিয়ানদের লিস্ট করলে সেই লিস্টে সবার উপরের দিকে থাকবে এ আর রহমানের নাম। তবে তিনি একজন বিখ্যাত সিঙ্গার হওয়ার পাশাপাশি তিনি ইসলাম ধর্ম প্র্যাকটিস করে থাকেন এবং যেহেতু তিনি ইসলাম ধর্ম নিয়মিত পালন করে থাকেন তাই তিনি তার জীবনে হজ করেছেন। এবং অবাক করার বিষয়টি হচ্ছে তিনি তার জীবনে শুধুমাত্র একবার হজ করেননি, তিনি তার জীবনে দুই দুইবার হজ করেছেন। তিনি প্রথম হজ করেছিলেন 2004 সালে এবং দুই বছর পরে 2006 সালে তিনি আবারও হজ পালন করেছিলেন। এবং তিনি বিভিন্ন ইন্টারভিউ বলেছিলেন যে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন কারণ তিনি জীবনে একবার হলেও হজ পালন করতে পেরেছেন। অবাক করার বিষয়টি হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন একটি হিন্দু পরিবারে এবং তখন তার নাম ছিল এএস দিলীপ কুমার। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বর্তমানে তার সমগ্র ফ্যামিলি ইসলাম ধর্ম প্র্যাকটিস করছেন। তো এরপরে রয়েছে আমির খান। আমির খান বলিউডের এমন একজন অ্যাক্টর যিনি তার জীবনে হজ পালন করেছেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমির খানকে সবাই মিস্টার পারফেক্ট নামে চেনে। আমির খান একজন মুসলিম অ্যাক্টর হলেও তিনি সবসময় হিন্দুদের মধ্যে বসবাস করেন। তবে যাই হোক, 2012 সালে আমির খান তার মায়ের সাথে হজ পালন করেছেন এবং আমির খান বলে থাকে তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তের মধ্যে হজ পালনের মুহূর্ত সব থেকে স্পেশাল হয়ে থাকবে। তাছাড়া আমির খান বলেছেন যে তিনি তার মাকে ওয়াদা করেছিলেন তার মাকে একদিন হজে নিয়ে যাবেন। পরবর্তীতে 2012 সালে আমির খান তার এই ওয়াদা সম্পূর্ণ করে ফেলেন। এছাড়াও আমির খান মাওলানা তারিক জামিলের সাথে পার্সোনাল ভাবে দেখা করেছেন এবং ইসলাম ধর্ম কিভাবে পালন করতে হবে তার পরামর্শ নিয়েছেন। তো এরপরে রয়েছে সায়রা বানু। সায়রা বানু এমন একজন অ্যাক্টর যিনি হজ পালন করেছিলেন। তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজন অ্যাক্টরেস। তিনি মাত্র 16 বছর বয়সে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। সায়রা বানু বলিউডের ওই সকল ভাগ্যবান অ্যাক্টরদের মধ্যে অন্যতম যারা জীবনে একবার হলেও হজ পালন করেছেন। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন 1960 সালে এবং সেই সময় অনুমন্ত জনপ্রিয় অ্যাক্টর ছিলেন তিনি। বলিউডের আরও অনেক অ্যাক্টর রয়েছে যাদের কাছে প্রচুর পরিমাণ টাকা রয়েছে কিন্তু তারপরও তারা জীবনে একবার হজ করতে যায় না। তো এরপরে রয়েছে দিলীপ কুমার। দিলীপ কুমারের আসল নাম হচ্ছে ইউসুফ খান এবং তাকে আমরা সবাই দিলীপ কুমার নামে চিনি। ভারতের সিনেমার ইতিহাসে অন্যতম সেরা অ্যাক্টরদের মধ্যে তিনি অন্যতম। এবং মজার ব্যাপারটি হচ্ছে দিলীপ কুমার তার জীবনে হজ পালন করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে কিন্তু পরবর্তীতে তিনি ভারতের মুম্বাইয়ে চলে আসেন এবং মুম্বাইয়ে বসবাস করা শুরু করেন। 2013 সালে যখন তার বয়স 90 বছর হয়ে গিয়েছিল তখন তিনি এবং তার স্ত্রী সৌদি আরবে হজ পালন করতে গিয়েছিলেন। তিনি হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পরিবেশ তার এতই পছন্দ হয়েছিল যে তিনি কয়েক মাস সৌদি আরবে থেকে গিয়েছিলেন এবং 100 বছর বয়সে তিনি 2021 সালে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো এরপরে রয়েছে মোহাম্মদ রফি। তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার, এর পাশাপাশি একজন মিউজিশিয়ান। বলা হয়ে থাকে তিনি যত ভালো মিউজিশিয়ান ছিলেন তার থেকে ভালো একজন মানুষ ছিলেন, এর পাশাপাশি একজন মুসলিম ছিলেন। মোহাম্মদ রফি 1970 সালে সৌদি আরব সফর করেন এবং তখন তিনি হজ পালন করে ফেলেন এবং যখন থেকে তিনি হজ পালন করেছিলেন তখন থেকে তিনি গান বাজনা বাদ দিয়ে দিয়েছেন। তিনি বলে থাকেন হজ পালন করার পর তিনি একজন হাজি এবং একজন হাজি কখনোই মিউজিকের সাথে জড়িত থাকতে পারে না, কিন্তু কয়েক বছর পর যাওয়ার পর তিনি আবারও মিউজিকের সাথে জড়িত হয়ে যান। পরবর্তীতে 1980 সালে যখন তার বয়স 55 বছর তখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। তো এরপরে রয়েছে গোহর খান। ভারতের অন্যতম জনপ্রিয় একজন মডেল হচ্ছে গোহর খান। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন
একজন মডেল হিসেবে এবং বর্তমানে তিনি ভারতের অন্যতম একজন সেলিব্রিটি এবং তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ভারতের ওই সকল সেলিব্রিটিদের মধ্যে একজন যারা ওমরা পালন করেছেন। তিনি রমজান মাসে তার পুরো পরিবার সহ মক্কায় গিয়েছিলেন এবং তখনই তিনি ওমরা পালন করে ফেলেন। তিনি যখন ওমরা করতে গিয়েছিলেন তখন তার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছিলেন, তখনই সবাই জানতে পারে যে তিনি ওমরা পালন করতে গিয়েছেন। তো এরপর রয়েছে কাদের খান, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান অ্যাক্টর এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1937 সালে আফগানিস্তানে এবং তিনি তার সারা জীবনে 300টির বেশি সিনেমা করেছেন। এখন আপনি বুঝতেই পারছেন তিনি কত বড় মাপের একজন অ্যাক্টর। এখনো পর্যন্ত কাদের খানের চর্চা হয়ে থাকে। তিনি 2014 সালে সৌদি আরবে হজ পালন করতে গিয়েছিলেন এবং ওই সময় তিনি আর সিনেমা করতেন না, তিনি কানাডাতে পুরোপুরি সেটেল হয়ে গিয়েছিলেন এবং কানাডাতে থাকাকালীন অবস্থায় তিনি সৌদি আরবে হজ করতে পালন করতে গিয়েছিলেন এবং 2018 সালে তিনি কানাডাতে মারা গিয়েছিলেন। তো এরপরে রয়েছে শাহরুখ খান, যেমনটা জানেন শাহরুখ খান হচ্ছেন একজন মুসলমান। যদিও শাহরুখ খান পুরোপুরি ইসলাম পালন করেন না কিন্তু তারপরও ইসলাম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। অন্য সকল মুসলমান থেকে তিনি ইসলাম সম্পর্কে বেশ ভালোই জ্ঞান রাখেন। তবে এখনো পর্যন্ত শাহরুখ খান হজ পালন করেননি। তবে হজের বিষয়ে যখন শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয় তখন শাহরুখ খান বলে, হজ আমার জীবনে এমন একটা জিনিস যেটি আমি সবসময় পালন করতে চেয়েছি এবং আমি আমার পরিবার সহ হজ করতে চাই, কিন্তু কবে আমি হজ করতে পারবো সেটা এখনো পর্যন্ত আমি জানি না। তবে শাহরুখ খান অপেক্ষায় আছেন যে তিনি একবার না একবার হজ পালন করতে যাবেন। তো আপনি বুঝতে পারলেন শাহরুখ খান হজ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কপালে হজ রাখে তাহলে অবশ্যই তিনি হজ করতে সফল হবেন। তো কারা কারা চান যে শাহরুখ খান হজ করতে যাক তারা একটু কমেন্ট বক্সে জানান। তো সকল মুসলমান জাতি তাদের জীবনে একবার হলেও হজ করতে পারে এটার জন্য আমাদের সকলের দোয়া করা উচিত। তো কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের দোয়ার সাথে শামিল হয়ে যান। এরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।